জানিস, একদিন দেখলুম কি আমার মন সমাধি পথে জ্যোতির্ময় লোকে একেবারে উঁচুতে উঠে যাচ্ছে। চন্দ্র, সূর্য, তারকামণ্ডল এসব স্থূল জগৎ সহজে পেরিয়ে গিয়ে প্রথমে সূক্ষ্ম ভাব জগতে ঢুকল, আস্তে আস্তে তা ওই রাজ্যের চরম সীমানায় এসে পৌঁছল। সেখানে দেখলুম এক জ্যোতির্ময় আলোর প্রাচীর বড় হতে হতে বড় হতে হতে খণ্ড আর অখণ্ডের রাজ্যকে আলাদা করে রেখেছে। সে ব্যবধান পার হয়ে মন আস্তে আস্তে অখণ্ডের রাজ্যে ঢুকে পড়ল। তারপর দেখলুম দিব্য জ্যোতির্ময় সাতজন ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। বুঝলুম জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে এরা মানবত্ব দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত ছাপিয়ে গেছেন। অবাক হয়ে এদের মহত্বের কথা চিন্তা করছি, এমন সময় দেখি সামনে অখণ্ড ঘরের জ্যোতির্মণ্ডলের একটা অংশ ঘন হয়ে এক দিব্য শিশুর আকার নিল। ওই দেব শিশু সাতজন ঋষির মধ্যে যে শ্রেষ্ঠ, তার কাছে এসে নিজের কোমল বাহু দুটি দিয়ে তার গলা জড়িয়ে ধরল। সেই সুকোমল প্রেম স্পর্শে ঋষি সমাধি থেকে জাগলেন। অর্থ নিমিলিত চোখে সেই অপূর্ব বালকের দিকে তাকিয়ে রইলেন। তার মুখের প্রসন্ন ভাব দেখে মনে হল এই বালক যেন তার বহুকালের পরিচিত হৃদয়ের ধন। অদ্ভুত দেব শিশু তখন আনন্দে ডগমগ হয়ে তাকে বলতে লাগল, আমি যাচ্ছি, তোমাকেও আমার সাথে যেতে হবে। ঋষি তার ওই অনুরোধে মাথা নেড়ে অন্তরের সম্মতি জানাল। তখন অবাক হয়ে দেখি তাঁরই শরীর মনের এক অংশ উজ্জ্বল জ্যোতির আকার নিয়ে অবতরণ করছে এই ধরাধামে। জানিস, নরেন্দ্রকে দেখা মাত্র বুঝেছিলুম এই সেই ব্যক্তি। নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ, সপ্তর্ষির সেই পুরাতন ঋষি। ওরে নরেন কি আমার জেসে! শ্রীরামকৃষ্ণ যে দিব্য শিশুর কথা বর্ণনা করলেন, তিনি ছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তার বার্তাবাহক রূপে সপ্তর্ষির এই পুরাতন ঋষিকে শ্রীরামকৃষ্ণ আবাহন করে এনেছিলেন মর্ত্যের ভূমিতে। আর যেদিন দক্ষিণেশ্বরে তিনি তার আরাধ্য ধনকে দেখতে পেলেন, সেদিন ঠাকুর আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন। আনন্দ, আনন্দ, শুধু আনন্দ। সে আনন্দ অনির্বচনীয়, সে আনন্দ শুধু অনুভবের। এক পুরাতন ঋষি আসিল ছাড়ি, সপ্ত ঋষি আসিল ছাড়ি, সপ্ত ঋষি সে যে রাম কৃষ্ণের নয়ন মণি। সে যে রাম কৃষ্ণের নয়ন মণি, কি যে বিভা, কি যে রূপ, মুড়ি মুড়ি
আহা মোরে মোরে এক পুরাতন ঋষি। একদা ছিল দক্ষিণেশ্বরে, যেথা তার গুরু সাধন করে। সে একদা ছিল দক্ষিণেশ্বরে, যেথা তার গুরু সাধন করে। কি আনন্দ কি আনন্দ সে, কি আনন্দ রে কি আনন্দ কি আনন্দ সে, কি আনন্দ রে। এক দিব্য মিলন গড়িয়া তুলিল বীর সন্ন্যাসী তাকে, এক দিব্য মিলন গড়িয়া তুলিল বীর সন্ন্যাসীতাকে। এক পুরাতন ঋষি আসিল ছাড়ি সপ্ত ঋষি, আসিল ছাড়ি সপ্ত ঋষি। সে যে রাম কৃষ্ণের নয়ন মণি, সে যে রাম কৃষ্ণের নয়ন মণি। কি যে বিভা কি যে রূপ, মুড়ি মুড়ি আহা মুড়ি মুড়ি এক পুরাতন ঋষি।